আইনি প্রক্রিয়া নয়, খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের সমাবেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নামে দেশে পরিবারতন্ত্র ও রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার। তিনি দাবি করেন, সব ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে দেশকে নতজন রাষ্ট্র পরিণত করছে সরকার। বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় দায়িত্ব সরকারের নিতে হবে। বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে চক্রান্ত করছে সরকার। এত অসুস্থ যে এখন ডাক্তাররা নিজেরাই বলছেন নিজের জীবন মরণের সন্ধিক্ষণ রয়েছে। এই নেত্রীকে আজকে সম্পূর্ণ বেআইনি ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলা সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আটক করে রাখাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সামগ্রিক চক্রান্তের একটা বহিঃপ্রকাশ।